बिस्मिल्लाह रहमान रहीम लारावेल ई कमार्स ट्यूटोरियल सकल के स्वागत। ये पार्टी कथा छिल कार्ट नहीं आलोचना करब क्यों प्रोडक्ट हे कार्टे एड करा जाए। सो देखें एखे जो आसि एखे आसार पर देखें ये फार्स्टे आटे विश लिस्ट दें हेटे कार्ट देखी तो कार्टे को मॉडल यूज करा आना देखे नहीं एक কোনো মডেল ইউজ করে নাই উইশ লিস্টও মডেল ইউজ করে নাই দেন এখানেও কোনো মডেল ইউজ করে নাই ঠিক আছে। সো আমরা কি করব এখন কার্ট নিয়ে কাজ করব। ফার্স্ট অফ অল আমাদের কি হচ্ছে মাই মডেল এবং মাইগ্রেশন ক্রিয়েট করতে হবে। পিএসপি আর্টিসান মেক মডেল কার্ট মডেল এবং মাইগ্রেশন ক্রিয়েট করলাম কার্ট নামে। চাইলে আমরা কি সেশনে ডাটা রেখেও করতে পারি আবার হচ্ছে আইপি অ্যাড্রেস ধরেও করতে পারি। সো আমি কি করব ম্যানুয়ালি কার্ট আমি দেখাচ্ছি কোডিং করে কার্ট কিভাবে কার্টে প্রোডাক্ট অ্যাড করে সেটা দেখাচ্ছি। চাইলে আমরা প্যাকেজ ইউজ করতে পারতাম, প্যাকেজ ইউজ করলে কাজটা আরও খুব সোজা হয়ে যেত, দ্রুত হতো। কিন্তু অ্যাজ এ বিগিনার হিসেবে আপনারা বিগিনার লেভেল হিসেবে আমি মনে করি আপনাদের হচ্ছে কোডিং করে করাটাই সবচেয়ে বেটার। কারণ আপনাদের বুঝতে হবে কীভাবে কাজগুলো হচ্ছে, কীভাবে ফাংশনালিটিগুলো কাজ করতেছে, দেন আপনারা প্যাকেজ ইউজ করেন কোনো সমস্যা নেই। বাট বিগিনার হিসেবে প্রথম অবস্থায় আপনাদের হচ্ছে র কোডিং করেই হচ্ছে আপনাদের কাজ করাটা সবচেয়ে বেটার হবে প্যাকেজ ইউজ করার থেকে। প্যাকেজ তো ইউজ করা সহজ, দেন হচ্ছে প্যাকেজ ইনস্টল করবেন, দেন হচ্ছে প্যাকেজে শুধু প্রোডাক্ট কন্টেন্ট অ্যাড করবেন, তারপর কন্টেন্ট শো করাবেন, কন্টেন্ট ডিস্ট্রয় করবেন, শেষ। শুধু ওটা যেভাবে ওদের ডকুমেন্টেশন আছে দেখে শুধু কাজ করবে, কোনো সমস্যা নেই। সো আমরা কী করবো ম্যানুয়ালি কোডিং করে করবো, এটাই সবচেয়ে বেটার, একটু সময় বেশিও লাগুক, আমি চাই যে আপনারা শিখেন, সমস্যা নেই। সো এখানে কি ইন্টিজার দিব, ইন্টিজার কী দেব আমরা, আমাদের হচ্ছে থাকবে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি। এই প্রোডাক্ট আইডি থাকলো এখানে আমাদের কোথায়, এই যে প্রোডাক্ট আইডি এই কার্টে থাকলো। দেন হচ্ছে আমাদের কি লাগবে, প্রোডাক্ট কোয়ান্টিটি লাগবে, তারপর হচ্ছে কিউটিওয়াই, সাপোজ কোয়ান্টিটি দিলাম হচ্ছে কিউটিওয়াই কোয়ান্টিটি, এটাও ইন্টিজার থাক। দেন হচ্ছে আর আমাকে কি লাগবে, আরেকটা নেই হচ্ছে প্রাইস, প্রাইস যদিও লাগবে না ওখান থেকে আমরা ইচ্ছা করলে ঠিক আছে প্রাইসটা রাখি, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস দেখেন আইপি অ্যাড্রেস নামে আপনা আমাদের কিন্তু হচ্ছে এই যে হচ্ছে আপনাদের হচ্ছে টেবিলের জন্য যে আমরা যে হচ্ছে টাইপ দিচ্ছি ইন্টিজার দেন হচ্ছে স্ট্রিং এই টাইপগুলো ইউজ করি না, সেই টাইপ হিসেবে আইপি অ্যাড্রেসের জন্য আইপি অ্যাড্রেসই আছে। সো আমি এখানে দিয়েছি ইউজার আন্ডারস্কোর আইপি, ইউজার আইপি অর্থাৎ ইউজারের আইপি অ্যাড্রেসটা আমরা এখানে ধরবো, আইপি অ্যাড্রেস ধরে আমরা হচ্ছে কার্ট ইনসার্ট করব। সো এখান থেকে আমি এটা কপি করলাম, কপি করার পর কার্টে চলে আসলাম, কার্টে চলে আসে এখান থেকে ক্যাটাগরি থেকে এটা কপি করলাম, কপি করে কার্টে আসলাম, আসার পর পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি কোয়ান্টিটি, কোয়ান্টিটি দেন হচ্ছে আর কী কী থাকবে, প্রাইস, তারপর হচ্ছে প্রাইস, দেন হচ্ছে ইউজার আইপি, হচ্ছে ইউজার আইপি, ইউজার আইপি ফিলেবল না করলেও চলবে, সমস্যা সমস্যা নেই, ইউজার আইপি ফিলেবল থাক, কারণ আমরা তো আপডেট করতেছি না যে আমাদেরকে ফিলেবল করতেই হবে, ওটা তো আর আমরা আপডেট হবে না, প্রোডাক্ট আইডি কোয়ান্টিটি প্রাইস এগুলো আপডেট হবে। সো ঠিক আছে, আচ্ছা এটা আমি বাইরে লিখে দিচ্ছি না এখানে, ঠিক আছে। সো এখন আমাদের কী করতে হবে, মাইগ্রেশন চালাতে হবে, পিএসপি আর্টিসান মাইগ্রেট, পিএসপি আর্টিসান মাইগ্রেট, মাইগ্রেশন করলাম, করার পর এখন আমাদের কী করতে হবে, এখন আমাদেরকে কন্ট্রোলার লাগবে, কন্ট্রোলার তৈরি করবো, পিএসপি আর্টিসান মেক
কন্ট্রোলার, কার্ড কন্ট্রোলার, এটা কোনো ফোল্ডারের ভিতর রেখে, ফন্টেন্টের ভিতর রেখে করা যেত না? না তাই সমস্যা নেই, বাইরেই থাক কন্ট্রোলার। কার্ড কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি করলাম, শেষ। আমাদের হচ্ছে মডেল তৈরি করা হলো, মাইগ্রেশন তৈরি করা হলো, এবং হচ্ছে আমাদের কন্ট্রোলার তৈরি করা হলো। এখন আমাদের কি, এখন আমরা হচ্ছে কাজ করব, শুরু করব। এখন এটার দরকার নেই, এটা কেটে দিই। এখন আমাদের এখান থেকে দেখতে হবে হার্ড রিটওয়েট শপিং কার্ড। সো এই শপিং কার্ডটা আমি এখানে লিঙ্ক দিয়ে, লিঙ্ক ধরাই দিই, লিঙ্ক দিয়ে দিয়ে হচ্ছে অ্যাড টু কার্ড, কার্ড এই দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম অ্যাড টু কার্ড ইউআরএল হিসেবে, অথবা রাউটও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি এখানে এই কার্ড, এটা আমি বলে দিই যে এগুলো হচ্ছে ফন্টেন্টের রাউট, ফন্টেন্ট রাউটস। প্রথমত কার্ড কি করব, রাউট লিখবো, গেট রাউট, গেট অ্যাড টু কার্ড, ঠিক আছে। তারপর কি করব, কার্ড কন্ট্রোলার, কার্ড কন্ট্রোলারে পাঠিয়ে দিব অ্যাড টু কার্ড, কার্ড কন্ট্রোলারের অ্যাড টু কার্টে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। অ্যাড টু কার্ড, কার্ড কন্ট্রোলারে আসলাম, তারপরে হচ্ছে পাবলিক ফাংশন অ্যাড টু কার্ড, অ্যাড টু কার্টে পাঠিয়ে দিলাম। আমরা যে অ্যাড টু কার্ড করব, ঠিক আছে, এই অ্যাড টু কার্ড কীভাবে করা যায়, অ্যাড টু কার্ড করার জন্য আমরা হচ্ছে পোস্ট ইউজ করতে পারি, দেন হচ্ছে পোস্ট ইউজ করারই সবচেয়ে বেটার হবে, তাই না? আচ্ছা এখানে যাই দেখি কি আসছে, অ্যাড টু কার্ট। এখান থেকে আমরা কি করব, প্রোডাক্টের আইডিটাকে পাস করে দিই, সমস্যা নেই, প্রোডাক্টের আইডিটাকে পাস করে দিই। আচ্ছা যেহেতু আমরা এটাতে কি করতেছি, অ্যাড টু কার্ট করব, এটা আমরা এক কাজ করতে পারি, এই লাইনটাকে ফর্মের ভিতরে রেখে দিই। যেহেতু আমাদের সাবমিট হবে, আমাদেরকে হচ্ছে পোস্ট সাবমিট করতে হবে, তাহলে কি হবে, মেথড দিতে হবে আমাদের পোস্ট, যেহেতু সাবমিট করতে হবে। এখানে ফর্মটাকে নিয়ে আসলাম, এটা শেষে দিয়ে দিলাম, ঠিক আছে। যেহেতু হ্যাঁ, তারপরে আমাদের কি করতে হবে, অ্যাকশনে আমরা দিয়ে দিই, এখানে এটা রাখার দরকার নাই, এখানে দিয়ে দিই তো বাটন টাইপ সাবমিট। তাহলে কি ডিজাইনটা ঠিক থাকবে, নাকি ডিজাইনের সমস্যা হবে, দেখি তো। বাটন টাইপ সাবমিট, আনএক্সপেক্টেড কি বলছে, সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড। তো এখানে আসি, দেখা যাক তো, কার্ডটা এরকম বাটন টাইপের চলে আসছে নিচে। আচ্ছা বাটন টাইপের চলে আসছে, তাই না? আর সমস্যা নেই, এটার সমস্যা নেই, বাটন টাইপের চলে আসছে, এমনই থাক। তো মেইন আমাদের মেইন আমাদের কাজ হচ্ছে কার্টে অ্যাড করা প্রোডাক্ট। তো এখন আমাদের হচ্ছে অ্যাকশন ইউজ করব, এই কী করবো, অ্যাকশনে হচ্ছে ইউআরএল ইউজ করব, ইউআরএল ইউজ করব। ইউআরএলে কি ইউজ করব, এখানে ইউআরএল ইউজ করব, সাপোজ সরি কার্লি ব্র্যাকেট দিচ্ছি কেন, ইউআরএল ইউজ করব অ্যাড টু কার্ট। এর সাথে কি করব, চাইলে হিডেন অবস্থায় আইডি পাস করতে পারি, এর সাথেও পাস করতে পারি, আপনাদের ইচ্ছা। আচ্ছা এর সাথে আমি পাস করে দেখাই একবার, এত এতক্ষণ তো আমরা কি করলাম, ইনপুট টাইপ হিডেন নিয়ে তো কাজ করলাম, এর সাথে একবার আইডি পাস করে দেখাই, এটা আপনাদের শেখা হবে। তাহলে কি হবে, প্রোডাক্টের সাথে, প্রোডাক্টের সাথে আইডি, প্রোডাক্টের আইডি পাঠিয়ে দিলাম, এর সাথে কনকেট করে এই আইডিটাকে পাঠিয়ে দিলাম আমি। আর অবশ্যই কি, সিএসআরএফ টোকেনটা দিয়ে দিতে হবে, সিএসআরএফ টোকেন, এখানে ফর্মের নিচে সিএসআরএফ টোকেনটা দিয়ে দিলাম।
তাহলে এখানে আসার পর অ্যাড টু কার্ট, এই অ্যাড টু কার্টের সাথে যেহেতু আমি আইডি পাস করছি, সো আমাকে প্রোডাক্ট প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি, তাহলে আমাকে প্রোডাক্ট আইডিটা ধরতে হবে। প্রোডাক্ট আইডি ধরলাম, অ্যাড টু কার্ট এখানে গেলাম, যাওয়ার পরে যেহেতু আমার হচ্ছে এটা কী হবে, অবশ্যই এটা গেট নয়, এখন যেহেতু আমরা সাবমিট করতেছি তো অবশ্যই আমাদের একটা পোস্ট হবে। অ্যাড টু কার্টে যাব, অ্যাড টু কার্টে গেলাম, যাওয়ার পরে এখান থেকে কার্ট কার্টকে কল করি, তারপর কী হবে কার্ট কার্টে আমরা হচ্ছে ইনসার্ট করব। যেহেতু পোস্ট হবে তবে অবশ্যই রিকোয়েস্ট আমাকে এখানে বলে দিতে হবে, আর আমি যেহেতু আইডি পাস করছি সাথে তো আমাকে আইডিটা এইভাবে ধরতে হবে, যে হচ্ছে এখানে ধরতে হবে আইডি প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি, ঠিক আছে। সো তাহলে কার্ড কার্ড ইনসার্ট কার্ড ইনসার্ট ইনসার্ট হবে কি কার্টের ভিতরে? প্রথমত কার্টে আমরা কি করব, প্রোডাক্টের আইডি, প্রথমত প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি, প্রোডাক্ট আইডি লাগবে। তাহলে প্রোডাক্ট আইডি কোনটা, এই প্রোডাক্ট আইডি, এটাই এটাই আমরা দিয়ে দিলাম এখানে, কারণ এটা রিকোয়েস্ট থেকে ডাটা আসতেছে না, যেহেতু আমরা হিডেন ইউজ করি নাই। তারপর কী দেবো, তারপর কী কী জানি করছিলাম দেখি, আমি একটু মাইগ্রেশন ফাইল দেখি। কোয়ান্টিটি প্রাইস ইউজার আইপি, কোয়ান্টিটি দিলাম, কোয়ান্টিটি কোয়ান্টিটি রিকোয়েস্ট থেকে আসবে হচ্ছে কোয়ান্টিটি। আচ্ছা যেহেতু কার্ডে অ্যাড করবে ডিফল্ট অবস্থায় কোয়ান্টিটি কত হবে, ওয়ান হবে, সে একটা করে কোয়ান্টিটি অ্যাড করতে পারবে। তারপর কী হবে প্রাইস, তারপর প্রাইস প্রাইস নিব আমি, এখানে কিন্তু প্রাইস নাই, সো আমাকে কী করতে হবে হিডেন টাইপ হিসেবে প্রাইসটাকে পাস করতে হবে এখান থেকে, প্রাইসটাকে ধরতে গেলে, প্রাইসটাকে ধরতে গেলে ইনপুট টাইপ হিডেন নেম প্রাইস, প্রাইস যদিও লাগতো না এখানে দেয়া, তারপরে দিলাম, সমস্যা নেই। এই যে প্রোডাক্ট প্রাইস, এই প্রাইসটাকে আমরা এখান থেকে পাঠাই দিলাম প্রাইস নামে। সো এখন আসি কার্টে, প্রোডাক্ট আইডি এখানে, কোয়ান্টিটি প্রাইস, তারপর প্রাইসটা কই থেকে আসবে, অবশ্যই রিকোয়েস্ট থেকে আসবে, রিকোয়েস্টের প্রাইসটা আসলো। দেন তারপর আর কী কী ছিল, প্রাইস আসলো, এর হচ্ছে ইউজার আইপি, এখন আমরা ধরবো আইপি অ্যাড্রেস, ইউজার আইপি, এটা আমি কপি করলাম আবার আরেকটা, ইউজার আইপি, ইউজার আন্ডারস্কোর আইপি। তার আগে আরেকটা জিনিস আমি দেখাই, দেখেন এই পুরো অংশটা আমি ডাই করে দিই, পুরো অংশটা ডাই করে দিই, ডাই করলাম, করার পরে আমরা হচ্ছে আমি দেখতে যাচ্ছি আইপি অ্যাড্রেসটা, ইকো রিকোয়েস্ট, সরি রিকোয়েস্ট রিকোয়েস্ট, অর্থাৎ আইপি অ্যাড্রেস কীভাবে ধরতে হবে, রিকোয়েস্ট থেকে যে আইপিটা আসতেছে, অর্থাৎ এই যে এটার ফর্ম সাবমিট করবে যখন রিকোয়েস্ট করবে, সেই রিকোয়েস্ট থেকে যে আইপি আসবে এটার, সেই আইপি অ্যাড্রেসটা ধরবে। দেখি এখানে আমি দেখাচ্ছি এটার আইপি অ্যাড্রেস কত আসে, এটার আইপি অ্যাড্রেস কত আসে, সাপোজ অ্যাড টু কার্টে ক্লিক করলাম, এই দেখেন 127.0.0.1, অর্থাৎ এই আমার পিসির আইপি অ্যাড্রেসটা ধরছে, কারণ আমি লোকাল সার্ভারে আসি জন্য এই আইপি অ্যাড্রেসটা ধরতে চাই, যখন আমি হচ্ছে নেট কানেকশন থাকবে, যখন এই প্রজেক্টটা লাইভ সার্ভারে থাকবে, তখন তার রিয়েল যে আইপিটা আছে সেই আইপি অ্যাড্রেসটা ধরে নিবে। আর এই আইপি অ্যাড্রেসটা প্রত্যেকটা কম্পিউটার ল্যাপটপ বা ফোন, প্রত্যেকটা যে ডিভাইসগুলো আছে সব ডিভাইসের জন্য ইউনিক, এক একটার আইপি অ্যাড্রেস এক এক রকম। সো আমাকে কী করতে হবে, আমি কীভাবে পেলাম, তাহলে আমাকে বলতে করতে হবে রিকোয়েস্ট 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 থেকে আইপি রিকোয়েস্টের আইপি, তাহলে আমি খুব সহজে আইপি অ্যাড্রেসটা ইনসার্ট করে দিতে পারলাম।
ঠিক আছে, চাইলে আমরা র পিএসপিতে আগে যেভাবে ইনসার্ট করতাম সেভাবে করতে পারি, সেটা অনেক ঝামেলা, লারাভেল আরও সোজা করে দিচ্ছে আইপি অ্যাড্রেস ধরার জন্য। ক্রিয়েটেড অ্যাট, ক্রিয়েটেড অ্যাট লাগবে না এটা, ক্রিয়েটেড দেওয়া। সো এটা হওয়ার পর তাহলে আমার কি রিটার্ন রিডাইরেক্ট ব্যাক, রিটার্ন রিডাইরেক্ট। আপনারা চাইলে এখানে অ্যালার্ট ধরাই দিতে পারেন, সমস্যা নেই, আমি তো দেখাইছি কিভাবে অ্যালার্ট দিতে হয়। সো আপনারা এখানে চাইলে অ্যালার্টগুলো দিয়ে দিতে পারেন, অ্যালার্ট রিটার্ন রিডাইরেক্ট ব্যাক, কোথায় রিটার্ন রিডাইরেক্ট ব্যাক, উইথের দরকার নেই, আমি চাচ্ছি না যে দেখাক, রিটার্ন রিডাইরেক্ট ব্যাক। এখন হচ্ছে লেটস চেক করা যাক, দেখা যাক কাজ করে কি না। প্রথমত আমি কি করি, এই যে এটাকে আমি নেই, দেখেন রিলোড নিল, তারপর আমরা যদি কার্টে চেক করি, কার্ট টেবিলে ইনসার্ট হয়ে গেছে, প্রোডাক্ট আইডি 6, প্রোডাক্ট কোয়ান্টিটি 1, প্রাইস সহ ইনসার্ট হয়ে গেছে, ইউজার আইপি সহ ইনসার্ট হয়েছে, ঠিক আছে। সো তারপরে কি করতে হবে, আসলে এক আরেকটা জিনিস চেক করতে হবে, একটা প্রোডাক্ট, আচ্ছা এই প্রোডাক্টটাই আমি দেখাই, প্রবলেমটা আপনাদেরকে দেখাই, আমি এই প্রোডাক্টটাই আমি একবার অ্যাড করছি, আবার এখানে চাপ দিলাম, অ্যাড টু কার্টে চাপ দিলাম, অ্যাড টু কার্টে চাপ দিলাম, এখানে আবার আমার প্রোডাক্টটা আবার অ্যাড হলো, তার মানে এই একই প্রোডাক্ট দুইবার অ্যাড হয়েছে। সো এটা কি হওয়ার কথা ছিল না, আরেকবার হলে কোয়ান্টিটি কী হবে, এক করে বাড়বে। সো সেটা কীভাবে করব, সো এটা এটা ডিলিট করে দিই, আর ডিলিট হয়ে গেলো। দেন হচ্ছে আমাদেরকে ইনসার্ট করার আগে চেক করতে হবে, কি চেক করতে হবে, সাপোজ আমি দিই হচ্ছে চেক, চেক আমি দিলাম কার্ট, কার্ট ফাইন্ড অর ফেল, কি করো তুমি চেক করো যে রিকোয়েস্ট থেকে যে হচ্ছে প্রোডাক্ট, রিকোয়েস্ট থেকে না, সরি রিকোয়েস্ট থেকে না, আমরা যেহেতু হিডেন ইউজ করি নাই, তো তুমি চেক করো এই এই আইডিটা দিয়ে, প্রোডাক্ট প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি, বাট এখানে ফাইন না, হয়ার হবে, হয়ার হয়ার, তুমি চেক করো কি হয়ার, যেখানে প্রোডাক্ট আইডি আছে কি, প্রোডাক্ট আইডি ইকুয়াল এই রিকোয়েস্টের প্রোডাক্ট আইডি, যদি এই প্রোডাক্ট আইডি সমান রিকোয়েস্টের প্রোডাক্ট আইডি হয়, ঠিক আছে, তাহলে কি করবো, ফার্স্ট ফার্স্টটাকে ধরলাম, ফার্স্ট ধরলাম, যদি এই রিকোয়েস্টে এই প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি বানান ভুল, প্রোডাক্ট আইডি কী নাম আছে, প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি, ঠিক আছে। সো এই প্রোডাক্ট আইডি এবং রিকোয়েস্টের প্রোডাক্ট আইডি যদি হলে সমান হয়, তুমি এটাকে নিয়ে আসো, আসলাম, তাহলে চেক, যদি সমান হয় তাহলে ইফ, ইফ চেক, যদি সমান হয় এই এই মানে এই আইডিটা যদি পায়, কার্ড টেবিলে যদি পায় এই প্রোডাক্টটাকে, তাহলে তুমি কি করবা যে আরেকবার ইনক্রিমেন্ট করে দেবা, আর অন্যথায় কি করবা তুমি হচ্ছে এই ইনসার্ট করায় দেবা, দেখেন অন্যথায় এটা ইনসার্ট করায় দেও, এখানে যদি এই আইডিটা থাকে, সাপোজ আমি পরে দেখাচ্ছি ফাংশনালিটি, আমি এখানে ইকো করতেছি, ইকো করতেছি যে আছে, আছে ভাই, যে প্রোডাক্টটা আছে অলরেডি কার্টে, যে এখানে দিলাম যে আছে ভাই। সো দেখেন এখানে যদি কোন প্রোডাক্টটা আছে, এখানে প্রোডাক্ট আইডি 6, প্রোডাক্ট আইডি 6, এই এই প্রোডাক্টটা, এটাতে যদি আমরা ক্লিক দিই আছে ভাই, তার মানে কি এই প্রোডাক্টটা আমরা অ্যাড আছে, অলরেডি একবার অ্যাড করছি, এই প্রোডাক্টটাতে যদি ক্লিক করি, দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেলো, এটাতে কিন্তু দেখায় নাই যে আছে ভাই, দেখেন এটাতে অ্যাড হয়ে গেলো, বাট এই প্রোডাক্টটা যদি আবার আমি ক্লিক করি, এখন যদি আবার ক্লিক করি, দেখেন তো এখন বলতেছে আছে ভাই, তার মানে কি আরেকবার অ্যাড করতে ধরলে দেখাচ্ছে আছে ভাই। তা আমরা কী ট্রিক্স খাটাবো, যে যখন আরেকবার অ্যাড করতে ধরবো তখন কী করবে, সে প্রোডাক্টটাকে ইনক্রিমেন্ট করবে, কী ইনক্রিমেন্ট করবে, প্রোডাক্টের কোয়ান্টিটিটাকে এক করে ইনক্রিমেন্ট করে দেবে। সো সেই জন্য আরেকটা সে আমি এটা কী করি, কার্ড কার্ড কী করবো, কার্ড হয় আর প্রোডাক্ট আইডি কল প্রোডাক্ট আইডি,
যেখানে এই প্রোডাক্টের আইডিটা আছে সেখানে তুমি কি করো, ইনক্রিমেন্ট করে দাও, ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট, তাই না? আচ্ছা বানান ভুল হচ্ছে মনে হয়, দেখি তো ইনক্রিমেন্ট। আচ্ছা ইনক্রিমেন্ট করে দাও, তুমি কাকে ইনক্রিমেন্ট করবা? কিউটিওয়াইকে, কিউটিওয়াই অর্থাৎ এই যে কিউটিওয়াই যে আছে, আপনার এই কিউটিওয়াই আছে, এই প্রোডাক্টটা সমান রিকোয়েস্টের প্রোডাক্ট হলে কিউটিওয়াইকে তুমি ইনক্রিমেন্ট করে দাও। আর ইনক্রিমেন্ট মানে কি, সে এক এক করে বাড়ায় দিবে আপনার হচ্ছে প্রোডাক্টের কোয়ান্টিটিটা এক এক করে বাড়ায় দিবে। দেখি কাজ করে কি না, চলুন তো দেখি। আমি এটা আবার রিসাবমিট করে দেখি, এবার হয়ে গেছে, বাট আমরা রিটার্ন রিডাইরেক্ট ব্যাক করি নাই, তার কারণে মনে হয় ব্যাকে আসলো না। ঠিক আছে দেখি তো, এবার কার্ড টেবিলে আসি, কোয়ান্টিটি 3 হয়ে গেছে। ওয়াও, তার মানে কি এই প্রোডাক্টটাকে আমি কয়বার, 3 বার যেহেতু রিকোয়েস্ট পাঠাইলাম, তিন এই জন্য প্রোডাক্টের কোয়ান্টিটি বেড়ে 3 হয়েছে। এই প্রোডাক্টটাকে যদি আমি একবার দেই, অলরেডি একবার কিন্তু আসে এই প্রোডাক্টটা, দেখেন অলরেডি একবার আসে, আরেকবার দিলাম 2 বার হলো। সো আরেকবার যদি আমি এই প্রোডাক্টটাকে অ্যাড করি, আরেকবার যদি প্রোডাক্টটাকে অ্যাড করি, দেখেন তাহলে আমার কোয়ান্টিটি কী বাড়ার কথা, আবার 3 হওয়ার কথা, 3 হয়ে গেছে। আবার আরেকবার যদি অ্যাড করি, দেখেন তো এটাকে, এবার কিন্তু 4 হয়ে যাওয়ার কথা, দেখেন তো কাজ করে কি না, দেখেন কাজ করতেছে, 4 হয়ে গেছে, তাই না? বুঝতে পারলেন টোটালি কীভাবে কার্ট হচ্ছে তৈরি করলাম, দেন হচ্ছে কার্টে প্রোডাক্ট ইনসার্ট করলাম। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, আগামী টিউটোরিয়ালে আমরা কী দেখবো, কীভাবে এই কার্ট পেজটা এখানে তৈরি করা যায়। আমার যে কার্টগুলো কার্ট আছে, এই যে আমাদের আমি যে কার্টে যে প্রোডাক্টগুলো অ্যাড করব, সেই এই যে কার্ট পেজ, কোথায়, শপিং কার্ট, হ্যাঁ এই শপিং কার্ট, এই পেজটা সেট আপ করে এই পেজের ভিতরে আমরা সবগুলা দেখাবো এরকম করে। তারপর কোয়ান্টিটি বাড়াতে পারবে, এখান থেকে কার্ট থেকে প্রোডাক্ট রিমুভ করবে, তারপর হচ্ছে কার্টে প্রোডাক্ট বাড়াবে, এভাবে কাজ করবে, ঠিক আছে? সো দেন আপডেট কার্ট করবে, দেন হচ্ছে প্রসেস টু চেক আউট, পরে চেক আউটে যাবে। তো ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ, ধন্যবাদ।